আমার কোম্পানিতে নতুন একটা বস্তু আবিষ্কার করেছে, সারা জীবন বসে খেতে পারবেন, কোনো টেনশন নেই। সারা জীবন বসে খেতে না পারলে আমি শালা বলে দেব। দেখি এরকম এরকম করে দেখাতে পারি না আমার কোম্পানির একটা কি আছে, আপনি যদি নেন তাহলে আমি দেখাতে পারি। লাগবে বসে খাওয়া মাল, লাগবে ভাই বসে খাওয়া মাল, লাগবে বসে খাওয়া মাল, বসে খাওয়া মাল। দেখি দাদা বসে খাওয়া, সারা জীবন বসে খেতে পারবেন দাদা? সারা জীবন কি মাল দেখতে হবে না? আছে আমার কোম্পানিতে নতুন একটা বস্তু আবিষ্কার করেছে, সারা জীবন বসে খেতে পারবেন, কোনো টেনশন নেই। সারা জীবন বসে খেতে না পারলে আমি শালা বলে দেব। ওহ নো, মালটা কি রকম? এরকম করে দেখাতে পারি না আমার কোম্পানির একটা কি আছে, আপনি যদি নেন তাহলে আমি দেখাতে পারি। আচ্ছা কি বানানছেন, দেখাইবেনই না, কি জিনিস আনছেন? সারা জীবন বসে খাওয়া দেবো? সারা জীবন গোহাড়ি খাটি আমরা 15-20 বিঘা করে আবাদ করি, তাই বসে খাওয়া হারিন আর এমন জিনিস আনছেন, আপনি দেখাইবেন না? এই যে কি মূল্যবান জিনিস না দেখে আমরা জিনিস কিনবো নাকি? গন্ডামি করে নিয়ে গেছেন দেখি? হ্যাঁ আরে বুঝলেন না দাদা, থাকেন লেবে দাদা বসে খাওয়া মাল, লেবে দাদা বসে খাওয়া মাল। ফেরিয়াল আইছে কি কয়, সারা বসে খাওয়ার বলে কি মাল আইছে? হ্যাঁ দাদা বলেন কি নিয়েছেন? লেবেন নাকি? আমার কোম্পানিতে নতুন একটা বস্তু আবিষ্কার করেছে, সারা জীবন বসে খেতে পারবেন। হ্যাঁ দাদা আমি দেখাতে পারি না, আমার কোম্পানির একটা নিষেধ আছে, কোম্পানির এরকম অফার দিয়েছে যে বিক্রি করার পরে এসে তুমি খুলে দেখাতে পারবে, বেচার আগে তুমি খুলে দেখাতে পারবে না। এটা আমাদের নতুন কোম্পানি, সারা জীবন বসে খাওয়া কোম্পানি, এটা নিলে সারা জীবন বসে খাওয়া হবে না? জিনিস নিলে বলে বসে খাওয়া যাবো? হ্যাঁ দাদা সারা জীবন বসে খেতে পারবেন, আমার কোম্পানির গ্যারান্টি আছে। আচ্ছা ভাই বসে খাওয়ার মতো সারা জীবন গ্যারান্টি আছে, আমি লিখে দিতে পারি, সারা জীবন বসে খেতে পারবেন, কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা, বসে খাবার না পারলে কি হবে? কোন বসে খেতে না পারলে আমি টাকাটা রিটার্ন পাবেন? তাহলে আপনার পরে কোন জায়গায় পাবো? আমার 2000 আমি নেবো, আগে গ্রামের 5 জন মানুষ যদি সারা জীবন বৈশাখ খা হারি, সালা সব দেশের মানুষের থেকে আমরা আগে ধনী হওয়া যাবো, আমরা আগে নিয়ে নেই মানুষের 5-7 জন আমরা ব্যক্তি নিয়ে নেবো। কত জায়গায় কত জায়গায় আমার বাড়ি আলম, নামটা কিন্তু আপনার? আমার নাম ময়নাল, বাবার নাম আমরা 2000 টাকা কিনবো না ভাই, না দাদা
ওখানে বস্তু সঠিক বস্তু দিছে না ডুপ্লিকেট বস্তু দিছে চেক কইরা তারপরে বস্তু যাচাই করে কিনবা আচ্ছা ই কর এ ফিরা বাকি রাখা দে নালে বেটা আরখানে যাও ঠকাই যাও বেটা গ্রাম আসবে না কিন্তু আবার হ্যাঁ যাও এই যে তুমি আসবে ঠিকই আছে হ্যাঁ গ্রামে আসো অসুবিধা নাই কিন্তু ভালো ভালো বস্তু নিয়ে আসবে যাও যাও দেরি করলে পেটন দিব গলি